সবাইকে স্বাগত টেনবির স্কুলের আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের পড়বার বিষয়বস্তু অংশীদারদের চলতি হিসাবে সুদ কিভাবে সংরক্ষণ করা হয় অংশীদারি ব্যবসায়। প্রথমে জেনে নেওয়া যাক যে চলতি হিসাব আসলে কখন খুলতে হয়। মূলত অংশীদারি ব্যবসায় যখন আমরা স্থায়ী পদ্ধতির মাধ্যমে মূলধন হিসাব সংরক্ষণ করে থাকি তখন চলতি হিসাব খুলতে হয়। এর মধ্যে কি কি আসতে পারে? অংশীদারদের বেতন, সুদ, কমিশন, মুনাফা ইত্যাদির জন্য চলতি হিসাব খোলা হয়। চলতি হিসাবের উদ্বৃত্ত ডেবিট বা ক্রেডিট দুটোই হতে পারে। চুক্তিপত্র অবশ্যই অংশীদারি ব্যবসার একটি মূল ভিত্তি, তাই চুক্তিপত্রে উল্লেখ থাকলেই চলতি হিসাবের উদ্বৃত্তের উপর সুদ ধার্য করে অংশীদাররা গণনা করে থাকে। অংশীদারদের চলতি হিসাবে সুদ কিভাবে গণনা করা হয় এবং এর হিসাবভুক্ত করার পদ্ধতিটা প্রথমে জেনে নেওয়া যাক। চলতি হিসাবে আমরা আগেও জেনে এসেছি যে এর ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত দুটোই হতে পারে। যদি ক্রেডিট উদ্বৃত্তে সুদ থাকে তাহলে জাবেদা হবে লাভ লোকসান বন্টন হিসাব ডেবিট, অংশীদারদের চলতি হিসাব ক্রেডিট। ঠিক একইভাবে যদি চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত করা হয় তাহলে অংশীদারদের চলতি হিসাব ডেবিট হয়ে থাকে এবং লাভ লোকসান বন্টন হিসাব ক্রেডিট হয়ে থাকে। যদি অংশীদারদের চলতি হিসাবে সুদ ক্রেডিট হয়ে থাকে তাহলে লাভ লোকসান বন্টন হিসাবের ক্ষেত্রে অংশীদারের চলতি হিসাব মূলত ক্রেডিট, তাই লাভ লোকসান বন্টন হিসাব জাবেদা অনুযায়ী ডেবিট হয়ে থাকে। তাই লাভ লোকসান বন্টন হিসাবের ছকে ডেবিট সাইডে অংশীদারদের চলতি হিসাব লিখে টাকার পরিমাণটিকে বসাতে হয়। ঠিক একইভাবে অংশীদারদের চলতি হিসাবে যখন ছক করা হয়, যেহেতু অংশীদারদের চলতি হিসাব জাবেদা অনুযায়ী ক্রেডিট হয়, তাই লাভ লোকসান বন্টন হিসাব লিখে টাকার পরিমাণটুকু লিখে দুদিকে ব্যালেন্স সমান করতে হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।